মিরাজ ও নাইম শেখের জন্য পাকিস্তানের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ, আর এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান। গত ম্যাচের মতোই নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করিয়েছিল সাকিব। তবে ওপেনিংয়ে নেমে নাসিম শাহর প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফিরেন মেহেদি হাসান মিরাজ, আর এতেই চরম রেগে যান ক্যাপ্টেন সাকিব। কেননা প্রথম থেকে মারমুখী হয়ে খেলা একদমই ঠিক হয়নি মিরাজের। এদিকে ফিল্ডিংয়ের সময় স্লিপে পাকিস্তানের ওপেনার ফাকার জামানের প্রথম ক্যাচ মিস করেন নাইম শেখ। শরীফুলের করা চতুর্থ বলে ক্যাচ ওঠে স্লিপে, কিন্তু নাইম শেখ সে ক্যাচটি ধরতে পারেনি, আর তাই ম্যাচ শেষে নাইম শেখ ও মিরাজকে দোষারোপ করে সাকিব আল হাসান বলেন এদের কারণেই আমরা ম্যাচ হেরেছি। তো দর্শক, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারার প্রধান কারণ কী অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।